অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সঞ্চয় স্বাবলম্বন অনুষ্ঠান। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের সঞ্চয় স্বাবলম্বন অনুষ্ঠানে আমরা এক নারী উদ্যোক্তার গল্প শুনব। তিনি হলেন রীনা আক্তার। তিনি মালটা চাষ করে নারী উদ্যোক্তা হয়েছেন। যদিও আমরা এর আগে শুনেছি মালটা চাষের গল্প, তো এবার জেনে নেব আমরা সেই নারী উদ্যোক্তার গল্প। নওগাঁর তেলিপাড়া গ্রামে কৃষিবিদ পরিবারে বেড়ে ওঠেন রীনা আক্তার। ছোটবেলা থেকেই কৃষির প্রতি বিশেষ আগ্রহ ছিল, বিশেষ করে ফল বাগান গড়ে তোলার স্বপ্ন। গ্র্যাজুয়েশন করার পর চাকরি না পাওয়ায় সে হতাশ হয়নি, ফল বাগান করতে শুরু করলেন। তার নিজ হাতে গড়ে তোলেন মায়া কানন। কৃষি কর্মকর্তার সহযোগিতা ও অনুপ্রেরণায় 50% জমিতে 1 বছর বয়সী উন্নত মানের মালটা চাষ শুরু করেন। 10 ফুট পরপর মোট 136টি চারাগাছ রোপণ করেন। 2017 খ্রিস্টাব্দের পরের বছর ফুল এলেও তা ভেঙে দেওয়া হয়, যাতে আরও বেশি করে ফল ধরতে পারে। প্রতিটি গাছে যদি 10 থেকে 15 কেজি ফল ধরে আর বাজারে ফলের দর 100 থেকে 120 টাকা পর্যন্ত, সেই হিসাব অনুসারে 1,36,000 টাকার মালটা বিক্রির সম্ভাবনা রয়েছে। তিনি প্রতিটি চারা গাছ 150 টাকা দর হিসাবে 20,400 টাকায় কিনেছেন। এছাড়া শ্রমিকদের মজুরি ও অন্যান্য খরচ বাবদ মোট 50,000 টাকা খরচ করেছেন। 70,000 টাকা খরচ করে মালটা বাগান তৈরি করেছেন। তার আশা 1,36,000 টাকা পাবেন মালটা বিক্রি করে। এই এলাকায় মাটি ফল চাষের জন্য উপযুক্ত, তাই কৃষি কর্মকর্তাগণ সরকারিভাবে রীনা আক্তারকে প্রশিক্ষণ প্রদান করেছেন এবং প্রতিনিয়ত তাকে পরামর্শ দেওয়া হয়ে থাকে। রীনা আক্তারের ফল বাগান থেকে এলাকার বেকার যুবকরাও ফল বাগান চাষে উদ্বুদ্ধ হচ্ছে। পুরুষের সমপর্যায়ে মেয়েরাও ব্যবসা করতে পারে। আজকে সঞ্চয় স্বাবলম্বন অনুষ্ঠানে আমরা দেখলাম মালটা চাষ শুধু পুরুষরাই করে না, মেয়েরাও করতে পারে। তাহলে রীনা আক্তার অন্যান্য নারীরও অনুপ্রেরণা। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।